নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কে কে সাকসেস পয়েন্টে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, অর্থাৎ ছুটির দিন, মানে একটু সে ছেলেই হোক, মানে লেখাপড়া ছাত্রছাত্রী হোক বা কোনো চাকরিজীবী হোক বা যারাই হোক, আজকে একটু মস্তির দিন আর কি, ফুর্তির দিন। তাই আমরা কি করব, লেখাপড়া করব, কিন্তু এমন সুন্দর মজা মস্তির মাধ্যমে করব যাকে বলে কি ছড়া কবিতার মাধ্যমে আমরা কিছু আজকে ইম্পর্টেন্ট ডেটস মনে রাখার চেষ্টা করব, যেগুলো পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ, 1 থেকে 2 নম্বর প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। তো আজকে আমরা জানুয়ারি মাসের কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটস যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলোই আমরা একটা ছোট্ট কবিতার মাধ্যমে, মজার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, যদি চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেশি ওটা বেল আইকনটি প্রেস করুন, কারণ এই মতোই আমি নিয়মিত ভিডিও আপলোড করি। তো চলো শুরু করা যাক। কি বলছে দেখো, বলছে আন্তর্জাতিক, সরি, 26তম আন্তর্জাতিক শুল্ক দিবসের দিন 12 জন যুবক ও উল্টো সংখ্যক সেনা 2-3 বার দেশপ্রেমের জন্য 30 দিঘা গ্রামে শহীদ হয়েছিল। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ডেট সব জানুয়ারি, মানে এগুলো সব জানুয়ারি মাসের, জানুয়ারি মাসের মানে এই কবিতাটা আর কি। ঠিক আছে, তো এই কবিতাটার বিশ্লেষণ কীরকম হবে সেটা দেখো। বলছে 26তম আন্তর্জাতিক শুল্ক দিবসের দিন, তার মানে 26 তারিখে, মানে জানুয়ারির 26 তারিখে হচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস। তারপরে কি বলছে, 12 জন যুবক, 12 জন যুবক মানো 12 তারিখে যুবক দিবস, জানুয়ারি 12 তারিখে, উল্টো সংখ্যক সেনা। তো উল্টো সংখ্যক সেনা বলতে কি বোঝাই, যে উল্টো মানে কার উল্টো, এই 12-র উল্টো। ঠিক আছে, তো 12টাকে যদি আমরা উল্টো করি, মানে 2টা 1-এর জায়গায় 1টা 2-এর জায়গায় হয়ে গেলে কী হয়ে যাবে, 21 হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, উল্টো সংখ্যক সেনা মানে 21 তারিখে সেনা দিবস। তারপরে কি বলছে, 2-3 বার, 2-3 বার মানে 2 আর 3 কত হলো, 23 হলো। ঠিক আছে, তো 2-3 বার দেশপ্রেমের জন্য, তার মানে 23 তারিখে হচ্ছে দেশপ্রেম দিবস। 30 দিঘা গ্রামে শহীদ হয়েছিল, 30 মানে 30 শহীদ দিবস। তাহলে বোঝা গেল যে কীভাবে ছড়াটার বিশ্লেষণ হলো সেটা। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, 26তম আন্তর্জাতিক শুল্ক দিবসের দিন 12 জন যুবক ও উল্টো সংখ্যক সেনা 2-3 বার দেশপ্রেমের জন্য 30 দিঘা গ্রামে শহীদ হয়েছিল। তাহলে কী বলছে, 26 তারিখে আন্তর্জাতিক শুল্ক দিবস, 12 তারিখে যুবক দিবস, 21 তারিখে সেনা দিবস, 23 তারিখে দেশপ্রেম দিবস, আর 30 তারিখে শহীদ দিবস। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, বাই।